হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি সজীব টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা আজকে গতি অধ্যায়ের পর্ব 4 নিয়ে আলোচনা করব এর আগে পর্বে যেটা ছিল যে রাশিগুলোর দ্রুত স্মরণ এবং হচ্ছে দ্রুত নিয়ে আলোচনা করেছিলাম রাশির আজকে আমরা দ্রুতি এবং বেগ এই টপিকস নিয়ে আলোচনা করব আমরা তো দృతి এবং বেগ আমরা জানি যে স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি এবং বেগটা হচ্ছে ভেক্টর রাশি দ্রুতির ইংরেজি নাম স্পিড এবং বেগটাকে আমরা বলি হচ্ছে ভেলোসিটি তো আমরা দ্রুতি এবং বেগকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এখন দ্রুতি কাকে বলে যখন আমরা গাড়ি চালানো হয় বা যখন কোনো বস্তু রাস্তা দিয়ে যায় বা বিভিন্নভাবে অবস্থার পরিবর্তন করে তখন আমরা দেখি কোনো দিক বরাবর না গিয়ে বিভিন্ন দিকে তার অবস্থার পরিবর্তন করে ধরো একটা গাড়ি রাস্তা যে আছে কখনো সে উত্তর দিকে কখনো সে দক্ষিণ দিকে কখনো রাইট টার্ন কখনো লেফট টার্ন নিচ্ছে বিভিন্ন দিকে অবস্থার পরিবর্তন করছে এই যে কোনো নির্দিষ্ট দিক ছাড়া যে বস্তুর অবস্থান পরিবর্তন এবারে সময়ের সাথে যে অবস্থার পরিবর্তন হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে দ্রুতি সো দ্রুতিকে আমরা এভাবে সংজ্ঞায়িত করব সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হওয়ারকেই বা অবস্থার পরিবর্তন হারটাকেই আমরা বলবো হচ্ছে দ্রুতি এই দ্রুতি সমান এই দ্রুতিকে প্রকাশ করায় ভি দ্বারা হচ্ছে দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় কারণ আমরা একটু আগে বললাম যে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে হার বলতে আমরা সময়কে বুঝি সময় দ্বারা ভাগকে হার বলা হয় তো কোনো বস্তুর অবস্থার যে পরিবর্তন যেমন এখানে আমরা এই বরবার সময়কে বোঝাচ্ছি এটাকে হচ্ছে আমরা দূরত্ব দূরত্বকে আমরা প্রকাশ করে হচ্ছে ডি দ্বারা আর সময় হচ্ছে টি দ্বারা তো এদিকে আমরা দূরত্ব বোঝাচ্ছি তো এখানে জিরো অবস্থান আমরা বিভিন্নভাবে এটাকে মার্কিং করতে পারি সময় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সময়টা হচ্ছে সেকেন্ড ইঞ্চি দূরত্বটা হচ্ছে মিটারে ধরো এখানে অবস্থান দূরত্ব ছিল টু মিটার এখানে ফোর মিটার এখানে হচ্ছে সিক্স মিটার এখানে এইট মিটার এখানে হচ্ছে টেন মিটার টুয়েলভ মিটার ধরো এতটুকু নিলাম তো আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে সময় এখান থেকে জিরো থেকে ওয়ান সেকেন্ডের পরিবর্তন হচ্ছে এখানে যদি ডিফারেন্স করে আমাদের দেখবো দুই মিটার পরিবর্তন হচ্ছে তো এই যে সময়ের সাথে কোনো বছর অবস্থার পরিবর্তনের যে হার এটাকে বলা হয় দ্রুতি তো দ্রুতি সময়ের জন্য আমরা জানলাম দূরত্ব বাই হচ্ছে সময় দূরত্বকে আমরা প্রকাশ করি ডি দ্বারা হুইস ইস ডিস্টেন্স বলি আমরা সময় ইংরেজি যেটাকে আমরা বলি টাইম টি দ্বারা প্রকাশ করা হয় তাই এর একক আসে হচ্ছে দূরত্বের একক আমরা জানি মিটার সময় একক হচ্ছে সেকেন্ড তো সেকেন্ডটা যখন উপরে চলে যাবে তখন এটাকে আমরা বলি মিটার পার সেকেন্ড এবং এটা এভাবে লিখতে হয় এবার আমরা আসি যে দ্রুতের মাত্রাটা নিয়ে একটু আলোচনা করি আমরা মাত্রা দ্রুতির মাত্রা মানে হচ্ছে দূরত্ব দূরত্বের মাত্রা দূরত্বের মাত্রা ডিভাইডেড বাই সময়ের মাত্রা দূরত্বের মাত্রা ডিভাইড বাই সময়ের মাত্রা দূরত্বের মাত্রা দূরত্বের মাত্রা আমরা আগের পর্বে শিখেছিলাম দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল কারণ তোমাদেরকে বলেছি যে দ্রুত মাত্রাগুলোকে সবসময় ক্যাপিটাল এটা দ্বারা প্রকাশ করা হয় আর সময়ের মাত্রা সময়কে আমরা ইংরেজি টি বলি এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয় তো এটাকে টিটা উপরে চলে আসলে এল পার টি হুইচ ইস দ্রুতির মাত্রা এল পার্টি এবং এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এটাকে যখন মাত্রা সমীকরণ বললো তখন এখানে অবশ্যই থার্ড ব্যাকেট দ্বারা প্রকাশ করতে হবে তাহলে দ্রুতের একক এবং মাত্রা শিখলাম এছাড়া আমরা জানি শুধুরং এর মান আছে কিন্তু দিক নাই দ্রুতিকে আরো কয়েক ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সুসম দ্রুতি সুসম দ্রুতি অসমদ্রুতি অসমদ্রুতি তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি আরেকটা হচ্ছে গড় দ্রুতি গড়দ্রুতি দ্রুতিকে আরো কতভাবে ভাগ করা যায় যেমন অসম অসমদ্রুতি তাৎক্ষণিক দ্রুতি এবং হচ্ছে গড় ধ্রুতি সুষম দ্রুতি সুষমি হচ্ছে যদি কোনো বস্তুর সময়ের সাথে সাথে অবস্থা একই হারে পরিবর্তন হয় সেটাকে সুষম দ্রুতি বলবো যেমন আমরা যে চিত্রটা এঁকেছিলাম এখানে দেখতে পাচ্ছি যে সময় এখান থেকে যখন এখানে আসে তখন এক সেকেন্ডের পরিবর্তন হয়েছে আবার এখান থেকে আবার এক সেকেন্ডের পরিবর্তন তার মানে সময় পরিবর্তন প্রতি জায়গায় এক সেকেন্ড করে অবস্থার পরিবর্তন হচ্ছে এবং দূরত্বের ক্ষেত্রে দেখছি যে প্রথমে দূরত্ব ছিল টু মিটার পরে ফোর মিটার এই দুটোর ডিফারেন্স করলে টু মিটার হয় আবার ফোর থেকে সিক্স এই দুটোর ডিফারেন্স করলে হয় টু মিটার তা দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে আমার এখানে অবস্থার পরিবর্তন একই হারে পরিবর্তন হচ্ছে তাহলে সু সময়ের সাথে যদি কোনো বস্তুর এইভাবে পরিবর্তন একই সাথে পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো সুষম দ্রুতি আমরা এখন অসম দ্রুতি দিয়ে আলোচনা করব তো অসম জন্য এখানে আমরা নিজ বরাবর সময় সেকেন্ডে এবং এই দিক ডি বা দূরত্ব নিয়ে দূরত্ব আমরা প্রকাশ করছি এটা হচ্ছে শূন্য জিরো অবস্থান ওয়ান টু থ্রি এটা নিয়ে আমরা বোঝাতে পারি এখানে শূন্য যখন অবস্থান ছিল তখন দূরত্ব জিরো ছিল পরে এখানে হচ্ছে টু মিটার পরে এখানে হচ্ছে সিক্স মিটার এখানে হচ্ছে পরে নাইন মিটার আমরা দেখতে পাচ্ছিলাম যে আগের যে চিত্র ছিল সেখানে সময়ের সাথে বস্তুর অবস্থান একই হারে পরিবর্তন হচ্ছিল সেই জন্য এটাকে আমরা বলছিলাম সুষম দ্রুতি কিন্তু পরবর্তীতে দেখলাম যে এখানে সময় যখন এক সেকেন্ড পরিবর্তন এটুকু ডিফারেন্স হচ্ছে দুই মিটার বাট পরে এক সেকেন্ড দেখছি এখানে ছয় থেকে দুই বিয়োগ করলে চার মিটার হচ্ছে অর্থাৎ সময়ের সাথে এর অবস্থার পরিবর্তন একই হারে হচ্ছে না তো যদি সময়ের সাথে কোনো বস্তুর পরিবর্তন একই হারে না হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অসম আমরা তাৎক্ষণিক ধরো একটা গাড়ি চল্লিশ মিনিট ধরে চলছে ধরো এই গাড়িটা এই গাড়িটা মোট হচ্ছে অবস্থার পরিবর্তন করেছে হলো একশো মিটার এবং এটা যেতে সময় লাগছে আমি ধরলাম যে চল্লিশ মিনিট সময় লেগেছে আমি এখন হঠাৎ করে এই গাড়িটার ছাব্বিশ মিনিট অবস্থায় ছাব্বিশ মিনিট এই অবস্থায় গাড়িটার দ্রুতিটা জানতে চাইলাম এই যে কোনো বস্তুর বিশেষ মুহূর্তে যে দ্রুতিটা জানতে চাওয়া এটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি অর্থাৎ কোনো বস্তুর বিশেষ মুহূর্তে দ্রুতিটাকে বলবো তাৎক্ষণিক দ্রুতি এটা হতে পারে আগে পরে বিভিন্ন মান থাকতে পারে কম বা বেশি হতে পারে বাট যখন আমি এই ছাব্বিশ মিনিটে বস্তুর দ্রুতিটা মানে অবস্থার পরিবর্তন কতটুকু হচ্ছিল এটাকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি আমরা এখন হচ্ছে গড় দুটিটা নিয়ে আলোচনা করব গড় হচ্ছে অবশ্যই গড় দুটি অসম দুতির ক্ষেত্রে হয় এটা মনে রাখতে হবে আমাদের যেমন আমরা অসম দুতির একটু আগে উদাহরণ দিয়েছিলাম এই যেখানে যে সময়ের সাথে কিন্তু বসুর অবস্থার পরিবর্তন আরে হয়নি এমন যদি হয় তাহলে এই অসমবেগের ক্ষেত্রে বস্তুর মোট দ্রুতকে মোট সময় দ্বারা ভাগ করলে হয় গড় দুটি অর্থাৎ গড় দ্রুতি সমান হচ্ছে মোট দূরত্ব মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময় তো এখানে যে এটা অসম যেহেতু অবস্থান ছিল তাহলে এই অসম যে দ্রুতি সেটার মোট দূরত্ব ছিল হচ্ছে নাইন মিটার মোট সময় ছিল এখানে তিন সেকেন্ড তো এটাকে যদি আমরা ভাগ করে দিই ক্যালকুলেশন করি তাহলে এটা হবে থ্রি মিটার সেকেন্ড ডুবুল চলে গেলে মিটার পার সেকেন্ড এটাকে আমরা গড় দ্রুতি বলবো অর্থাৎ কোনো অসম দ্রুতির ক্ষেত্রে কোনো বস্তুর মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটাকে আমরা বলবো হচ্ছে গড় দ্রুতি তাহলে আমরা এতক্ষণ দ্রুতি নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা আলোচনা করব বেগ নিয়ে আমরা এখন বেগ নিয়ে আলোচনা করব বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি এটা ইংরেজিতে এটাকে আমরা বলি হচ্ছে ভেলোসিটি তো বেগটা হচ্ছে আমরা একটা উদাহরণের সাথে বুঝি যেমন এই যে বস্তুটা অবস্থানটা বা এখানে একটা গাড়ি আছে গাড়িটা এখান থেকে নির্দিষ্ট সময় পর পর এদিকে আমরা টি দিচ্ছি টি এটা সেকেন্ডে ওয়ান টু থ্রি ফোর আর এদিকে হচ্ছে আমরা স্মরণ এস এ বরাবর এটাকে আমরা জানি মিটারে প্রকাশ করা হয় তো হচ্ছে স্মরণটা এখানে জিরো জিরো অবস্থান টু ফোর সিক্স এভাবে যাচ্ছে তো বেগটা হচ্ছে সময়ের সাথে সাথে নির্দিষ্ট দিকে যেমন এইটা এদিক থেকে যদি ধরো পূর্ব দিকে যাচ্ছে পূর্ব দিকে তাহলে সময়ের সাথে একটা নির্দিষ্ট দিকে যদি বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বেগ বলি এখানে দেখো এই সাহায্যে যে এটা সময় পরিবর্তন হচ্ছে সময় আসলে এটা এটা স্বাধীন চলক পরিবর্তন হতেই থাকে সেকেন্ড আমরা দেখছি যে বস্তুর অবস্থান এভাবে এইট এভাবে পরিবর্তন হতে থাকছে এবং এটা সেটা নির্দিষ্ট দিকে দিকটা হচ্ছে পূর্ব দিকে তো সময়ের সাথে যদি বস্তু একটা নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তন করে তাহলে সেটাকে আমরা বলি বেগ এই বেগ বেগকে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দ্বারা বেগ ভি সমান হচ্ছে সরণ বাই হচ্ছে বাই হচ্ছে সময় স্মরণকে আমরা প্রকাশ করি আমরা এস দ্বারা যেটা ইংরেজি নাম আমরা শিখেছিলাম ডিসপ্লেসমেন্ট আর সময়কে প্রকাশ করি আমরা টি দ্বারা তো বেগ এই জন্য বেগকে আমরা বলবো বেগ সমান হচ্ছে সরণ বাই সময় বা এস বাই টি আমরা এখন হচ্ছে একক বের করবো বেগের তো বেগের একক বেগের একক সমান তাহলে যেহেতু উপরে স্মরণ আছে তাহলে হবে স্মরণের একক স্মরণের একক আর নিচে হবে হচ্ছে সময়ের একক তাহলে সময় একক স্বর্ণের একককে আমরা এর আগের পর্বে প্রকাশ করেছিলাম স্বর্ণ একক আমরা জানি মিটার সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে সেকেন্ড উপরে চলে গেল হবে মিটার পার সেকেন্ড এরপর আমরা আসি বেগ বেগের মাত্রা নিয়ে বেগের মাত্রা বেগের মাত্রা বেগের মাত্রা তাহলে উপরে যেহেতু স্মরণ আছে তাহলে স্মরণের মাত্রা আর নিচে আমাদের সময় আছে তাহলে নিচে হবে হচ্ছে সময়ের মাত্রা স্মরণের মাত্রা আমরা আগের পর্বে শিখেছি স্মরণের মাত্রা ছিল হচ্ছে এল সময়ের মাত্রা টি কারণ স্মরণ হচ্ছে ইংরেজিতে একটা লেন্থ বলা হয় আর তোমাদের আগেই বলেছি যে মাত্রা প্রকাশ করার জন্য ক্যাপিটাল লেটার প্রকাশ করতে হবে অবশ্যই যেন স্বরের মাত্রা আমরা এল দ্বারা প্রকাশ করেছি এবং সময় হচ্ছে ইংরেজি নাম টাইম প্রথম উপকার টি এবং ক্যাপিটাল লেটারে প্রকাশ করবো না এল বাই টি এটা এরকম দ্বারায় যখন এটাকে সমীকরণ আগে প্রকাশ করতে হবে তখন অবশ্যই এটাকে থার্ড ব্যাগের দ্বারা ক্লোজ করে লিখতে হবে তাহলে বেগের মাথা হচ্ছে এল পার টি তাহলে আমরা এখন পর্যন্ত যা শিখলাম বেগের সংজ্ঞা শিখেছি বেগের একক এবং মাত্রা এখন আমরা দেখবো বেগগুলোকে কি কি ভাগে ভাগ করা যায় এই বেগ মূলত দুই ধরনের একটা হচ্ছে ও আরেকটা হচ্ছে কি সুষমবেগ এবং অসমবেগ বোঝার জন্য আমরা একটা চলো গ্রাফ গ্রাফে বোঝার চেষ্টা করি সুসমবেগ আমরা গতিতে এরকম গ্রাফ প্রায় দেখে থাকি এটা মূলবিন্দু এদিকে সময় চলছে একটি সেকেন্ডে এবং এটাকে আমরা বলি এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ এবং লম্ব দিকে এটাকে আমরা বলি ওয়াই অক্ষ এদিকে নিলাম হচ্ছে দূরত্ব বা ডি যেটা মিটার এককে আছে কারণ আমরা জানি বেগ সমান হচ্ছে আগে শিখেছি স্মরণ বা সময় সো আমি এটাকে স্মরণ লিখতে পারি বা দূরত্ব লিখতে পারি স্মরণও লিখে দিতে পারে স্মরণ বা হচ্ছে দূরত্ব এটাকে আমরা প্রকাশ করি আবার হচ্ছে এস দ্বারা সো স্মরণ লেখা যায় দূরত্ব লেখা যেতে পারে তো সময় পরিবর্তন হবে আমরা আগেই বলেছি সময় একটা পরিবর্তনশীল চলক ওয়ান টু থ্রি দিলাম এখানে দূরত্ব দুই চার ছয় দিচ্ছি যখন কোনো বস্তুর সময় এক সেকেন্ড তখন অবস্থার পরিবর্তন টু তো আমরা এখানে একটা বিন্দু পেতে পারি আবার সময় যখন হচ্ছে দুই সেকেন্ড তখন অবস্থার পরিবর্তন হচ্ছে চার মিটার আবার সময়ের পরিবর্তন যখন তিন সেকেন্ড তখন এটা অবস্থার পরিবর্তন হচ্ছে ছয় মিটার তো আমরা যদি এই বিন্দুগুলো যোগ করি তাহলে আমরা দেখবো যে একটা সরলরেখা পাচ্ছি আমরা এই সরলরেখাটা একই হারে বৃদ্ধি পাচ্ছে যদি সময়ের সাথে এইভাবে কোনো বস্তুর অবস্থার একই হারে পরিবর্তন হয় মান এবং দিকটা দেখো এখানে সময় ছিল এক সেকেন্ড অবস্থার পরিবর্তন হচ্ছে জিরো থেকে টু অর্থাৎ টু মিটার পরিবর্তন হয়েছে আবার পরে এক থেকে দুই সেকেন্ড এটা ডিফারেন্স করলে হবে এক সেকেন্ড সময়ের পরিবর্তন দুই থেকে চার এটা দুইটার পার্থক্য হবে হচ্ছে টু মিটার পরে একইভাবে এক সেকেন্ডে আরো দুই মিটার পরিবর্তন হয়েছে তার মানে দেখা যাচ্ছে সময়ের সাথে সাথে মান এবং দিকটা একই হারে পরিবর্তন হচ্ছে অর্থাৎ একই থাকছে এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো সুসমবেগ আসে এখন আমরা অসমবেগে অসমবেগের জন্য আমরা এরকম একটা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করি এটা মূলবিন্দু বিন্দু এদিকে হচ্ছে সময় নিব আমরা টি যেটা সেকেন্ড এককে এবং এদিকে আমরা নিব হচ্ছে স্মরণ যেটাকে আমরা প্রকাশ করি এস দ্বারা এটা হচ্ছে মিটার এককে এটাকে এক্স এক্সিস আমরা জানি ভূমি দিকে এক্স এক্সিস নিয়ে আমরা এবং লম্ব দিকে আমরা অয়ক্ষ নিয়ে থাকি তো সময় এরকম আমরা সময় দাগান্বিত করলাম এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড একইভাবে আমরা স্মরণ দিকে দুই মিটার চার মিটার ছয় মিটার ভাবে দাগান্বিত করলাম তো কার্ডটা যদি এরকম হয় যে এরকম একটা কাপ হলো দেখো এখানে সময়ের সাথে অবস্থার পরিবর্তন এইখান পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে আমার যে অবস্থার পরিবর্তন একই হারে পরিবর্তন হয়েছে কারণ এক সেকেন্ড যখন তখন ছিল দেখো দুই মিটার পরিবর্তন হয়েছিল পরে এক সেকেন্ডে বাকি আরো দুই মিটার অর্থাৎ এখন চার অবস্থান করছে একইভাবে তার মানে এখানে সময়ের সাথে মানের দিকটা পরিবর্তন হচ্ছে এরপরে আবার পরবর্তীতে দেখো যখন দুই থেকে তিন সেকেন্ডে আসছে তখন একেবারে চার থেকে তিনে চলে আসছে অর্থাৎ সময়ের সাথে এই বস্তুটার মান এবং দিকটা উভয় পরিবর্তন হচ্ছে তো যদি সময়ের সাথে কোনো বস্তুর মান এবং দিক উভয় পরিবর্তন হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো সুষম বেগ তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সময়ের সাথে মান এবং দিক উভয়ের পরিবর্তন হচ্ছে তো সময়ের সাথে যদি কোনো বস্তুর মান এবং দিক উভয়ের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো অসমবেগ তো আমরা জানলাম আমাদের এই পর্বে দ্রুতি এবং বেগ সম্বন্ধে জানলাম যে দ্রুতি কাকে বলে বেগ কাকে বলে দ্রুতির একক বেগের একক দ্রুতির মাত্রা এবং বেগের মাত্রা একই তা আমরা জেনেছি কিন্তু পার্থক্য তো হচ্ছে দ্রুতির স্কেলার রাশি বেগ হচ্ছে ভেক্টর রাশি আরও আমরা জেনেছি দ্রুতির কতগুলো প্রকারভেদ যেমন সুষম দ্রুতি অসম দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি গড় দ্রুতি এবং বেগের ক্ষেত্রে আমরা জেনেছি বেগ দুই প্রকার সুষম বেগ এবং অসম এবং সেগুলো আমরা মাত্রা এবং একক সহ শিখেছি তো আজকের পর্বে আমরা দ্রুতি এবং বেগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি আমরা পরবর্তী পর্বে আহ তরণ ও মন্দন নিয়ে আলোচনা করবো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ